যেসব অসংক্রামক রোগে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় তার অধিকাংশই বায়ুদূষণজনিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বায়ুদূষণের কারণে বছরে মারা যায় 70 লাখ মানুষ। শিকাগো ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী বাংলাদেশে বায়ুদূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যার ফলে মানুষের আয়ু কমে যাচ্ছে গড়ে 7 বছর। আরও খারাপ অবস্থা রাজধানীবাসীর, বায়ুদূষণের প্রভাবে তাদের গড় আয়ু কমছে 9 বছর। এনভায়রনমেন্টাল হেলথ জার্নালের তথ্য বলছে দূষিত বাতাসে শ্বাস টানার ফলে বিভিন্ন নন কমিউনিকেবল রোগের ঝুঁকি বাড়ছে, পাশাপাশি বাড়ছে ফুসফুস, হার্ট, কিডনি ও লিভার জটিলতা সহ বিভিন্ন রোগের ঝুঁকি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রজনন স্বাস্থ্য, বিশেষ করে গর্ভপাত, জন্মগত ত্রুটি এবং শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে বড় ধরনের প্রভাব ফেলে বায়ুদূষণ। শ্বাস প্রশ্বাসের সঙ্গে দূষিত বাতাস প্রথমে আমাদের ফুসফুসে ঢোকে, এরপর ছড়িয়ে যায় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে। যেহেতু মায়ের শরীরের নির্যাসেই বেড়ে ওঠে গর্ভের সন্তান, তাই দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হয় গর্ভস্থ শিশুর স্বাস্থ্য। ঢাকা শহরের আমার প্রত্যেকটা মা কিন্তু একটা বিরাট ঝুঁকিতে আছে, এমনকি তার গর্ভস্থ শিশু সহ। শুধু নারী নয়, বায়ুদূষণ সহ সার্বিকভাবে পরিবেশ দূষণের প্রভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে পুরুষেরও প্রজনন স্বাস্থ্য। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে পুরুষের শুক্রাণু তৈরিতে ব্যাঘাত ঘটছে, কমে যাচ্ছে ঘনত্ব, একই সঙ্গে প্রভাব পড়ছে নারীর ডিম্বাশয়েও, ফলে বাড়ছে বন্ধাত্বের ঝুঁকি। ডিম্বাশয় বা ওভারি যেটা আছে, ওভারির উপরেও কিন্তু এর প্রভাব ফেলে এখানে দেখা যায় যে অনেক সময় এই যে ডিম্বাণুগুলো তৈরি হয় এটাও তো খুবই একটা সংবেদনশীল একটা অর্গ্যান, এবং সেই ওভারিতেও এটা একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে। অল্প বয়সের মেয়েদের মধ্যেও আমরা দেখছি এই ডিম্বাণু অনেক কম, তার যা থাকা উচিত তার চেয়ে অনেক কম কমে যায়। অনেক সময় দেখা যায় যে পুরুষদের বীর্যের মধ্যেও একটা নানান ধরনের অসুবিধা হয়। এছাড়া বায়ুসহ অন্যান্য দূষণ উপাদান ক্ষতিগ্রস্ত করছে পুরো পরিবেশের ভারসাম্য, দূষণের ফলে বাধাগ্রস্ত হয় গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া। আমরা যে পানিগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে বর্জ্যগুলো ফেলা হচ্ছে সেইগুলো তো একদম সাংঘাতিক রকমের কেমিক্যালস, টক্সিক কেমিক্যালস থাকে, সেইগুলো পানিতে ফেলা হচ্ছে, সেই পানি কিন্তু গাছ গ্রহণ করছে, এর মধ্যে হয়তো আমরা সেখান থেকেও হয়তো আমরা কিছু যেগুলো আমাদের শরীরের জন্য গ্রহণীয় নয় সেগুলো হয়তো আমরা গ্রহণ করছি। এর সঙ্গে সম্পর্ক রয়েছে পুরো প্রাণীজগতের স্বাস্থ্য ও শ্বসনের। বিশেষজ্ঞদের মতে গাছের খাদ্য উৎপাদনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় বিপদে পড়ে গাছ এবং গাছের উপর নির্ভরশীল পুরো প্রাণ প্রকৃতি। এই প্রক্রিয়া স্বাভাবিক ও স্বাস্থ্যকর না থাকলে ভারসাম্যহীন হয়ে পড়তে পারে পুরো জীবজগতের খাদ্য শৃঙ্খলা। এমন অবস্থায় জাতীয় উন্নয়নের সঙ্গে সঙ্গে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায়ও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চিকিৎসক বলছেন রাষ্ট্রের টেকসই ও দীর্ঘমেয়াদী অগ্রগতির জন্য শিল্পায়ন সহ সব ধরনের উন্নয়নের প্রয়োজন রয়েছে, তবে নাগরিকের স্বাস্থ্য রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, ফলে শিল্পায়ন সহ অন্যান্য উন্নয়নগুলো যেন মানুষের সুস্থতার বিনিময়ে অর্জিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যারা এই প্রকল্পগুলো করবেন সেগুলো যেন পরিবেশ বান্ধব হয়। পরিবেশ বান্ধব না হলে আমরা হয়তো এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমরা অনেকেরই হয়তো চাকরি বাকরি হবে, অনেকেই হয়তো নিম্ন মধ্যবিত্ত উঠে আসবে, উচ্চ মধ্যবিত্তে টাকা পয়সা আমাদের হবে ঠিকই, কিন্তু দেখা যাবে যে অনেক কিছুর বিনিময়ে আমরা হয়তো তার বিনিময়ে অনেক বেশি ক্যান্সার হচ্ছে, অনেক বেশি অসুস্থতা হচ্ছে। বায়ুদূষণের সংকট সমাধানে একটি নীতিমালাও চূড়ান্ত করা হয়েছে, তবে সেটি বাস্তবায়ন শুরু করা যায়নি এখনও। এমন অবস্থায় নাগরিকদের সচেতনতা এবং গাছ লাগানোর বিকল্প নেই। আমার কাছে যে সন্তান জন্ম নেয় তাদের বাবা মা বা দাদা দাদি নানা নানিকে আমি বলি আপনারা ওর জন্য একটা গাছ বুনবেন।